আমাদের হাইকোর্টের নাম কি? কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট কত সালে তৈরি হয়েছিল? 61 সালে। কলকাতা হাইকোর্ট ছাড়া ভারতে আর দুটো হাইকোর্ট একই বছর তৈরি হয়েছিল, মাদ্রাজ হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট। ঠিক আছে, 1861 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, কলকাতা হাইকোর্টই কিন্তু ছিল অ্যাকচুয়ালি তখন যে সময় তৈরি হয়েছিল ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টই ছিল। ঠিক আছে, এখন সুপ্রিম কোর্ট কোথায়? দিল্লিতে। আচ্ছা, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতির নাম কি? স্যার স্যার এলিজা ইম্পে। আর সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? হ্যাঁ হ্যাঁ, হরিলাল জে কানাইয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বর্তমান মুখ্যমন্ত্রী এই বিচারপতি এখন এখনকার বিচারপতি কে? হ্যাঁ, এন ভি রামান্না। ঠিক আছে, নাথুলাপতি ভেঙ্কট রামান্না, মনে থাকে যেন। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি এগুলো চর্চার মধ্যে আমার প্রায়ই রিপিট করি, সে তো চেঞ্জ হবে। ঠিক আছে, তারপরে বলো বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম? লা গণেশন। ঠিক আছে, আচ্ছা, হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। কোন রাজ্যের বিধানসভার সিট সংখ্যা সব থেকে বেশি? কতটা? 403। মুখস্থ, এগুলো মুখস্থ করার ছিল। পশ্চিমবঙ্গের বিধানসভার সিট সংখ্যা কত? 295। একটা অ্যাংলো ইন্ডিয়ান, ওটা হয় না, অ্যাকচুয়ালি বর্তমানে আছে 294টা। পশ্চিমবঙ্গে কি বিধান পরিষদ আছে? বিধান পরিষদের ইংরেজি কি বলা হয়? লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিল। আর হচ্ছে বিধানসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মনে থাকে যেন। আচ্ছা, কোন রাজ্যের বিধানসভার সিট সংখ্যা সর্বাধিক কত হতে পারে? কোন রাজ্যের বিধানসভার সিট সংখ্যা সর্বাধিক 500টির বেশি হওয়া যাবে না। বুঝা গেল? 500টার বেশি হওয়া যাবে না। সর্বোচ্চ বিধানসভার সিট সংখ্যা কোন রাজ্যে আছে? একটু আগেই বললাম, উত্তরপ্রদেশে। কত? 403। মনে রেখো, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বিধানসভার সরি লোকসভার সিট সংখ্যা কত? 42টি। আর রাজ্যসভার 16টি, মনে রেখো। কোন রাজ্যের বিধানসভার সিট সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে? 60টি। 60টির নিচে হওয়া যাবে না, কিন্তু একটা রাজ্যের বিধানসভার সিট সংখ্যা 60টার নিচে আছে, 32টি আছে, সিকিম। এটা এক্সেপশনাল, মানে এখানে লোক সংখ্যা এতটাই কম, ভারতের যত রাজ্য আছে সমস্ত রাজ্যের থেকে মানে সব থেকে লোয়েস্ট পপুলেটেড স্টেট হচ্ছে সিকিম অফ ইন্ডিয়া। ঠিক আছে, আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। ঠিক আছে, আর জনসংখ্যার দিক দিয়ে ভারতের সব থেকে ছোট রাজ্য সিকিম। সিকিমের জনসংখ্যা এতটাই যে এখানে তোমার 60টার মতো বিধানসভার সিট পাওয়া যাবে না, এই জন্য এখানে মাত্র 32টা সিট আছে, মনে থাকবে তো? এ তো পরের কোশ্চেন, কোন রাজ্যের বিধানসভার সিট সংখ্যা সর্বনিম্ন? কোন রাজ্যের? সিকিম। কত? 32, মনে রেখো। বর্তমান হাইকোর্টের সংখ্যা কত? 25টি হাইকোর্ট। জম্মু ও কাশ্মীরের সংবিধান কার্যকর হয়েছিল কোন সালে? 1957 সালের 26শে জানুয়ারি, মনে রেখো, রিপিট আসতেই পারে কোশ্চেনটা। আচ্ছা, ইলেকশন কমিশনের কার্যকালের মেয়াদ? 6 বছর। ইলেকশন কমিশনারের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, বর্তমান ইলেকশন কমিশনার কে আছেন? রাজীব কুমার। ঠিক আছে, আর প্রথম ইলেকশন কমিশনার? সুকুমার সেন। ঠিক আছে, হ্যাঁ, তো একজন ইলেকশন কমিশনার আর হচ্ছে দুজন ডেপুটি ইলেকশনার কমিশনার থাকে, ইলেকশন কমিশনার, বুঝতে পেরেছো?
ইলেকশন কমিশনার কি করে? এই যে যে ইলেকশন করায় প্লাস হচ্ছে আমাদের যে ভোটার আইডি কার্ড প্রদান করে, এটা ইলেকশন কমিশনের দায়িত্বে, ঠিক আছে? আচ্ছা, ইলেকশন কমিশনের বয়সের ঊর্ধ্বসীমা কত? 65 বছর, ঠিক আছে? প্রথম ইলেকশন কমিশনার সুকুমার সেন, ঠিক আছে? যাদের পিডিএফটা দিয়েছি সুকুমার সেনের ফটোটা দেওয়া আছে, তোমরা পিডিএফটাও দেখে নিও, তাতে পরে সুবিধা হবে পড়তে, মানে ভালো লাগবে আর কি। যেমন এখানে ফার্স্ট ইলেকশন কমিশনার, ঠিক আছে, 21 মার্চ 1950 থেকে 29 ডিসেম্বর 1958 সাল পর্যন্ত সুকুমার সেন ছিলেন। আচ্ছা, ন্যাশনাল এমব্লেম অশোক স্তম্ভ কোন তারিখে গৃহীত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 26 জানুয়ারি 1950। আচ্ছা, অশোক স্তম্ভে কি কি পশুর চিত্র আছে? মেনলি চারটি, হাতি, ঘোড়া, সিংহ, ষাঁড়। আচ্ছা, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে ন্যাশনাল এমব্লেম বা জাতীয় স্তম্ভের নিচে তো লেখা থাকে, এটা কোন স্টাইলে লেখা? দেবনগরী, আমরা যে হিন্দি ভাষাটাই, হিন্দিটা যে লেখা হয় ওটা হচ্ছে দেবনগরী স্টাইল, ঠিক আছে? এখানে পিডিএফে দেখো একটা মানে দেবনগরী স্টাইলের অ্যালফাবেটগুলো দেওয়া আছে, সংস্কৃত, হ্যাঁ, ঠিক আছে, এই যে স্টাইলটা এটা দেবনগরী স্টাইল। আচ্ছা, সত্যমেব জয়তে কোন উপন্যাসের থেকে নেওয়া হয়েছে? উপন্যাস নয়, সরি, এখানে ভুল আছে, উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, মুন্ডক্য বা মান্ডুক্য, ঠিক আছে? আনন্দমঠ কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একসঙ্গে সবাই বলবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের মুখস্থ হয়েছিল। আনন্দমঠ কত সালে প্রকাশিত হয়েছিল? 1882 সালে, ঠিক আছে? আনন্দমঠের কভার পেজটা এখানে দেওয়া আছে, দেখো। আচ্ছা, সংবিধানের কোন অংশে পরিবর্তন, কোন অংশ পরিবর্তন করা যায় না? মৌলিক কাঠামো বা ফান্ডামেন্টাল স্ট্রাকচার ক্যান নট বি অ্যামেন্ডেড, মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কোথা থেকে দেওয়া হয়? এই যে এরা কোথা থেকে বেতন পান? কনসলিডেট ফান্ড থেকে, ঠিক আছে? ফান্ড সাধারণত তিন রকম ফান্ড হয়, ঠিক আছে? কনসলিডেট ফান্ড, আর একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড, আর পাবলিক অ্যাকাউন্ট, ঠিক আছে? কনসলিডেট ফান্ড থেকে এটা গচ্ছিত, এখানে থেকে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয় প্রো হিসাবের মধ্যে। আর একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড, এটা ইমার্জেন্সিকালীন, ধরো হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, বন্যা, বা ধরো ওড়িশায় হচ্ছে এমন প্রাকৃতিক ঝড় হয়েছে পুরো, মানে মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সেখান থেকে যে রিলিফটা দেওয়া হয় সেই রিলিফটা কন্টিজেন্সি ফান্ড থেকে, তখন তো আর কারোর বেতন কেটে দেওয়া হয় না। না, ফরেন রিজার্ভটা আলাদা, ঠিক আছে? এটা তিন রকম ফান্ড, মানে তিন, আমাদের ধরো বাড়িতে তোমার টাকা কি থাকে, দু তিন রকম থাকে, একটা হচ্ছে, তিন রকমই থাকে মনে করো, একটা হচ্ছে পকেটে থাকে প্রতিদিন আসা যাওয়ার জন্য, আর একটা বাড়িতে হচ্ছে গচ্ছিত থাকে, ধরো হচ্ছে 5,000-10,000 থাকলো, তার বেশি যখন হয়ে গেলো তুমি ব্যাংকে অ্যাকাউন্টে রেখে দিলে, তোমার তিন রকম ফান্ড হলো। যখন যেটা ইউজ করার দরকার সেটা ইউজ করলে, প্রথমে হচ্ছে ওই প্রয়োজন হলে যে টাকাটা দরকার ও বাড়িতে যেটা আছে সেখান থেকে, সেটা ঘাটতি হলো সেভিংস থেকে তুললে, সেভিংস ঘাটতি হলো ফিক্সড ডিপোজিট যেগুলো আছে সেখান থেকে ভাঙলে, ঠিক আছে? তারপরে সেটাও ঘাটতি হলো, এটা ওটা বিক্রি করা শুরু হলো, যাই হোক, এরকম থাকে তো। সরকারেরও ওইরকম থাকে, সরকারের মেনলি তিনটে অ্যাকাউন্ট থাকে, তিন রকম ফান্ড থাকে, ঠিক আছে? কন্টিজেন্সি ফান্ড হচ্ছে ইমার্জেন্সিকালীন, আর পাবলিক অ্যাকাউন্ট হচ্ছে মানে জনগণের পরিষেবার জন্য, যে মানে রাস্তাঘাট উন্নয়ন এটা সেটা উন্নয়নের জন্য একটা ফান্ড থাকে, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, ঠিক আছে? এগুলো সংবিধান, স্বীকৃত সংবিধান অনুযায়ী, যেমন কনসিলিয়েটেড ফান্ড হচ্ছে 266 আর্টিকেল নাম্বার অনুযায়ী, ঠিক আছে? আর 267 হচ্ছে কন্টিজেন্সি ফান্ড,
আর 266 এ হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট। আচ্ছা, রাজ্য কেন্দ্রের মধ্যে বিরোধের ক্ষেত্রে কার সিদ্ধান্ত বলবৎ হয়? কেন্দ্রের। ঠিক আছে, ঝগড়া যতই করো দাদা কিন্তু কেন্দ্র, সেটা যেটা বলবে সেটাই ঠিক মেনে নিতে হবে। নেক্সট দেখো, লোকসভা সভাপতিত্ব কে করেন? কে আছেন এখন অধ্যক্ষ? ওম বিড়লা। কার অনুমতিক্রমে লোকসভায় অধিবেশন আরম্ভ হয়? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া হয় না। আচ্ছা, কার অনুরোধে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন? প্রধানমন্ত্রীর অনুরোধে। মানে লোকসভা ভেঙে দেওয়া মানে কি? সরকার ভেঙে দেওয়া। ঠিক আছে, ধরো এই যে এখন যে সরকারটা আছে, এবার নরেন্দ্র মোদী চাইলেন আমি এই সরকারে থাকবো না, মানে এই সরকারটাই ভেঙে দেবো, নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে হচ্ছে ইয়ে করবেন, আবেদন করবেন, রাষ্ট্রপতি মানে স্ট্যাম্প মেরে দেবেন, ওই এই মুহূর্তেই সরকার আর থাকবে না। বুঝতে পেরেছো?